উত্তরবঙ্গের বেশ কিছু মানুষকে দেখলাম তাদের বন্যা পরিস্থিতি নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে যে তাদের এই বন্যা নিয়ে কেন মানুষ কথা বলে না কেন তাদের 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 নিয়ে 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 অন্যান্য এলাকার মতো না না আসলে আসলে কি কি এই অভিযোগটা মিথ্যা পরিস্থিতি পরিস্থিতি বা আমরা কথা বলি বন্যা বন্যা আপনারা দেখেন বাংলাদেশের অন্যান্য জেলায় বা অন্যান্য এলাকায় যখন বন্যা হয় তখন সেটা একেবারে ন্যাশনাল নিউজ হয়ে যায় বা ন্যাশনাল ইস্যু হয়ে যায় আমরা সবাই দৌড়ায় চলে যাই তাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে একটু হেল্প করার জন্য কিন্তু কুড়িগ্রাম রংপুর কিংবা উত্তরবঙ্গের সাইড টার কথা একবার চিন্তা করেন এখানে কিন্তু ফার্স্ট টাইম বন্যা হচ্ছে বিষয়টা কিন্তু এমন না প্রতি বছর তাদেরকে এই জিনিসটা ফেস করতে হয় গ্রাম রংপুর কিংবা উত্তরবঙ্গের সাইটা একেবারে ইন্ডিয়ার কাছাকাছি তারা যখনই তাদের বাচ্চা খুলে দেয় তখনই পানি এসে একেবারে উত্তরবঙ্গ পানিতে ডুবে যায় আর এটা এবারই ফার্স্ট টাইম না প্রতি বছরই এটা হয় দুই সালের কথা বলে যখন সিলেটে বন্যা হয় সবাই সিলেটের দিকে দৌড়াচ্ছিল সিলেটের মানুষকে হেল্প করার জন্য তাদেরকে একটু সাহায্য করার জন্য কারণ হ্যাঁ আসলে সিলেটের মানুষদের তখন সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু এমন ভাবে ওইটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছিল সিলেটের ব্যাপারটা যে সবাই সিলেটের দিকে ঝুঁকতেছিল সেই ঠিক সেই সময়টা কিন্তু পুরীগ্রাম রংপুরের সাইডটাতেও বন্যা হয়েছিল বা তাদের অবস্থাও খুবই খারাপ ছিল কিন্তু বিশ্বাস করেন হাতে গোনা দু একজন ছাড়া কেউ সেদিকে ফোকাস করে নাই আমি নিজে সাক্ষী কারণ দুই সালে যখন সিলেটে বন্যা হয় তখন আমি সিলেটের দিকে না ফোকাস দিয়ে আমি আপনাদের থেকে টাকা তুলে নিয়ে খাবার নিয়ে গেছিলাম কুড়িগ্রামে কারণ আমি তখন চিন্তা করছিলাম যে সবাই যখন সিলেটের দিকে যাচ্ছে মানে সিলেটে এত মানুষ যাচ্ছে তো ওখানে একটা না একটা ব্যবস্থা হবে বাট কুড়িগ্রামের দিকে কেউ যাচ্ছিল না তাই আমি চিন্তা করছিলাম যে এই মানুষগুলার দিকে তাকানো উচিত বা এই মানুষগুলোর দিকে একটু ফোকাস দেওয়া বিশ্বাস করেন ওখানে যাওয়ার পর আমি বুঝতে পারছি যে তাদের অবস্থা কিরকম তারা প্রতি বছর কি কি ফেস করে না দেখেন তারা যদি এই পরিস্থিতিটা পাঁচ সাত বছর পর পর একবার ফেস করে বা সারা জীবনে দু একবার ফেস করে তাও এটা মাইনা নেওয়া যায় কিন্তু বিশ্বাস করেন প্রতি বছর তাদের এই অবস্থাটা ফেস করতে হয় এই যে আমরা কুমিল্লা নোয়াখালী গেলাম না যেটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছিল সবাই মানে এবার তো সারা বাংলাদেশের মানুষ কুমিল্লা নোয়াখালীকে সাহায্য করছে তারা দেখাইছে যে মানবতাটা আসলে কিরকম বাট আপনারা কি জানেন ওই সময়ও কুড়ি গ্রামের মানুষ এই অবস্থাটা ফেস করছে বা তাদের ওখানেও বন্যা হয়েছে এটা কি আপনারা জানেন

হয় সেটা মানা নেওয়া যায় যেখানে প্রতি বছর বন্যা হয় বা প্রতি বছর এই জিনিসটা ফেস করতে হয় সেটার কি একটা স্থায়ী সমাধান আমাদের দরকার না হ্যাঁ मानলাম প্রতি বছর একটা জিনিস ফেস করতে করতে তাদের অভ্যস্ত হয়ে গেছে তারা ওইভাবে প্রস্তুতি নিয়ে থাকে বাটা আমার কথা হচ্ছে যে একটা জিনিস মানে একটা মানুষ কয়বার একটা জিনিস বা এক এলাকার মানুষ বা এক সাইডের মানুষ কয়বার একটা জিনিস সহ্য করতে পারে প্রতি বছর যদি বন্যা হয় তাহলে সব কিছু ধ্বংস ধরেন বন্যা নেমে যাওয়ার পর তারা খুব সুন্দর করে তাদের সব কিছু বাড়িঘর সব কিছু ঠিক করলো বা সব কিছু আবার নতুন করে শুরু করলো পরের বছর আবার বন্যা হয় সব কিছু আবার যা তাই মানে যা ছিল তাই হয়ে গেল কিছু ভেসে গেল এটা কি হজম করা যায় বা এটাকে মেনে নেওয়া যায় তাই আমার কাছে মনে হয় এটার একটা স্থায়ী সমাধান দরকার আর স্থায়ী সমাধান একমাত্র একভাবেই পসিবল সেটা হচ্ছে আমাদের সবাইকে এটা নিয়ে কথা বলতে হবে দেখেন কুমিল্লা গেলাম নোয়াখালী গেলাম সিলেট গেলাম সব জায়গায় মানে সব জায়গার বন্যা নিয়েই কিন্তু খুবই হাই বোর্ডে সবাই আমরা কথা বলি পুরো দেশের একটা ন্যাশনাল ইস্যু হয়ে যায় তবেই গান ওখানকার সমস্যাটার সমাধান হয় বা ওখানে যত মানুষ থাকে তাদের জন্য হেল্প নিয়ে যাওয়া হয় বা সাহায্য নিয়ে যাওয়া হয় তাদের বাড়িঘর করে দেওয়া হয় এটা কিন্তু যখন আমরা সবাই মিলে কথা বলি তখনই কিন্তু একটা হাইকোর্টে আর হাইকোর্টের মাধ্যমে সারা বাংলাদেশের ওইটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে যায় তখনই এটার সমাধান আসে তাই আমার কাছে মনে হয় এবার আমাদের এই উত্তরবঙ্গের সাইটটা নিয়ে সবার কথা বলা উচিত যদি সবাই মিলে একসাথে কথা বলি বা সবাই মিলে একসাথে এটার একটা হাইপ তুলি বা এই বন্যার পরিস্থিতি তারা কি কষ্ট করতেছে সেটা যদি আমরা সবার সামনে তুলে ধরি তাহলে আমার মনে হয় এটার একটা স্থায়ী সমাধান হবে তা না হলে দেখেন ওখানে যে মানুষগুলো আছে তাদেরকে প্রতি বছর এই জিনিসটা ফেস করতে হবে আমরা হয়তো ফেস করতেছি না আমরা হয়তো সেই জিনিসটা বুঝতেছি না আপনারা ওখানে গেলে বুঝতে পারবেন আমি একবার গেছি তো ওখানে আমি জাস্ট দেখে আসছি যে তারা কিরকম পরিস্থিতি ফেস করে প্রতি বছর তো আপনারা যদি মনে করেন যে না এভাবে দেখে হচ্ছে না আপনারা একটা বার যাবেন মানে কোনো কিছু নিয়ে যাইতে হবে না গিয়ে তাদের একবার মানে তারা কি কি ফেস করে এটা একবার তাহলে আপনাদের থেকে এমনিতেই আসবে যে ওদেরকে নিয়ে দু একটা কথা বলি আর আমার মনে হয় আমি রিকোয়েস্ট করব যে আমার ক্রিয়েটর যে ভাই ব্রাদাররা আছে বা আমার ভিডিও যারা দেখতেছেন একটা স্ট্যাটাস দিয়ে হলেও এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন এই বিষয়টা নিয়ে মানে এই উত্তরবঙ্গের এই বন্যা পরিস্থিতি বা তারা কি কি ফেস করে এটা আসলে কথা বলা উচিত এটা নিয়ে একটা হাই ভোটা উচিত কারণ এটার একটা স্থায়ী সমাধান চাই মানে আমি কেন উত্তরবঙ্গের মানে আমিও তো উত্তরবঙ্গের ছেলে আমাদের এই সাইটটা আমি যদিও একটু মাঝামাঝি অবস্থায় থাকি এই জন্য আমাদের এখানে কোনো সমস্যা হয় না বাট যারা একেবারে শেষের দিকে থাকে তাদের বিশ্বাস করেন খুবই খারাপ মানে প্রতি বছর খুবই খারাপ একটা জিনিস ফেস করতে হয় অবস্থা ফেস করতে হয় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার যারা ভাই ব্রাদার আছেন ক্রিয়েটর ভাই ব্রাদার আছেন যারা ভিডিও বানান আর যারা ভিডিও বানান আমার অডিয়েন্স আছেন ভালোবাসার মানুষ আছেন তারা প্লিজ একটা স্ট্যাটাস দিয়ে হলেও কুড়ি গ্রামের এই বিষয়টা নিয়ে কথা বলেন যাতে এটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে যায় যা এটার একটা স্থায়ী সমাধান পাই আমরা এটার একটা স্থায়ী সমাধান আসলেই দরকার তা আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এটা নিয়ে কথা বলেন আর যদি সম্ভব হয় এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেন আমি চাই যে এটা নিয়ে সবাই কথা বলুন সবার সামনে ভিডিওটা যাক সবাই আমার কথাটা শুনে সবাই এটা নিয়ে কথা বলুক একটা হাইপ ক্রিয়েট হোক আমাদের এই স্থায়ী একটা সমাধান দরকার প্রতি বছর তারা বাদ খুলে দিবে আর একটা সাইড হচ্ছে ডুবে যাবে বা এত মানুষের স্বপ্ন মানে স্বপ্ন সব একেবারে পানিতে ভেসে চলে যাবে এটা সত্যি মেনে নেওয়ার মতো না এটা একটা স্থায়ী সমাধান দরকার আমি চাই এবং আমার মনে হয় আপনারা সবার মানে আপনাদের সবারই এটা চাওয়া উচিত হওয়া মানে আমরা ভালো আছি মানে তো এটা মনে হইতে পারে না কিছু মানুষ আমাদের তারাও তো আমাদের ভাই বাংলাদেশে থাকি আমরা একসাথে থাকি তারা আমাদের ভাই বোন না তাদের দিকটাও তো ভাবতে একটা সমাধান সমাধান দরকার আমি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যাতে সবার কাছে যায় এবং সবাই শুনে জানো এটা নিয়ে কথা বলে এটা একটা রিকোয়েস্ট আর আপনারা প্লিজ সবাই আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ কথা বলেন এটা নিয়ে কথা বলেন এটা একটা স্থায়ী সমাধান দরকার আমি স্থায়ী সমাধান চাই আল্লাহ হাফিস